যখনই আমার কোনো ইচ্ছা বা কোনো খুশির ব্যাপার আসে তখনই সবার নজর লেগে যায়। আসলে আমার কোনো আনন্দ এই বাড়ির মানুষগুলো সহ্য করতে পারে না। এই বাড়ির মানুষগুলোই কিন্তু আমার পরিবার। তাহলে আমি তোমার কেউ না। আজ থেকে 8 বছর আগে এই দিনে এই বাড়িতে আমার আরেকটা নতুন মেয়ে এসেছিল না? তাহলে তুমি এই জন্য আজকে অফিসে যাওনি তাই না? কি করছো তুমি? কি আগুন লাগলো ওর থেকে? তুমি তুমি আগুন লাগিয়েছো? মৌ, দোলে তুই আগুন লাগিয়েছিস? হ্যাঁ, দোলে আমি আগুন লাগিয়েছি। আজ থেকে এটা তোমার। তার মানে আমি এ বাড়িতে এসেছি বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে? তাহলে পুরো বাড়িটা আগুন লাগিয়ে দিতাম। সব জ্বালিয়ে দিতাম। এত বড় সাহস তোমার! এত বড় সাহস তোমার! কি করছো তুমি? আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলছো তুমি? ভালো করেছি, খুব ভালো করেছি, সব জ্বালিয়ে দিব। তুমি আমাকে বোন বলবে না, আমি তোমার বোন না। আচ্ছা, আমি তোর বোন না, ঠিক আছে? আর বোন বলবো না, তুই শান্ত হ। এই দাঁড়াও, ওকে আটকাচ্ছো কেন? আটকাচ্ছো কেন ওকে? ওর যখন আমার ঘরে আগুন দেওয়ার মতো সাহস হয়েছে, আমিও দেখতে চাই আর কোথায় সে আগুন দিতে পারে। দেখতে চাও? দেখতে চাও তুমি? মানুষের যখন মন জ্বলে যায় তখন পৃথিবীর কার কি জ্বলে গেল তার কিচ্ছু খেয়াল থাকে না। আমারই তোমাকে এতদিন মাথায় তুলে নেচেছি, তোমার সব জেদকে ছেলে মানুষই ভেবেছি। তোমার সব চাওয়াকে না পাওয়ার দুঃখ বলে ভেবেছি। আর সবচেয়ে বড়, তোমাকে আমাদের পরিবারের একজন অংশ ভেবেছি। আমি তোমাদের অংশ হতে চাই না, চাই না তোমাদের অংশ হতে। আমি শুধু তোমার হতে চাই, শুধু তোমার। আর চাই আমাদের ভবিষ্যৎ আমরাই ঠিক করব, আর কেউ না। আমার আর ইমরানের জীবনে কি হবে আর কি হবে না সেটা না হয় আমরাই ঠিক করি আপা। মো, কি বলছিস এসব? তোরাই তো তোদের জীবনের থাক না আপা, জুতো মেয়ের আর গরুদার নাই বা করলে? কাকে কি বলছো তুমি? ভাবি আবার কাকে জুতা মারবো, কাকে বা গরুদান করবো?
তোমাদের কিচ্ছু চাই না। হালে জলসা, রাইতে জলসা, দুপুর নিকালে জলসা, কেয়া আর এতে মন খারাপ হতে পারে না? ও এ বাড়ির বউ না, আর জামাই তো কে? এই স্বামীর এলাম, আরো তো জামাই, আর একটা অধিকার আছে না? যাকে ও বউ স্বামী বলছে সে তো স্বামীর স্বামী, আর বউ এসব জিনিস নিয়ে বাড়িতে এসেছে। বিয়ের সময় যখন এই প্রশ্ন ওঠেনি, এখন কেন উঠছে? আভা, এই বিয়ের কালে কি মৌ দাম? এই বাড়ি আওনের পর এই পদে পদে, হ্যাঁ প্রত্যেক পাড়ায় পাড়ায় আর এরকম অপমান করতে হইবে? এই যে বাড়িতে যে এইরকম সাজ ভোজ, এইরকম তেলেস মাটি হইবে, এরকম কেক কাটা হইবে, কি থাকিও দাম? এই যে ইমরান, ইমরানের বিয়ে করাইস কি ডাক? হ্যাঁ তো সামনেই করাইস। খাবার এই যে মৌকে জোর করিয়া এই যে দর্শু ফুলন দেবী নেন উঠেই লইয়াস কি ডাক? হ্যাঁ তো সামনেই লই যাই। এই হন আপায় গরম ঘোরাইয়ে সাই থাকতো না, কল যে হুকাই যা। আচ্ছা সামনে যদি হ্যাঁ জামাইয়ের বিয়ে দিলি, হেলে এই যে এত ঘটা করিয়া, এত আয়োজন করিয়া বিবাহ বার্ষিকী করার দরকারটা কি আছেন? এত মনে হইতে যে কাটিয়া পোসাই পোসাইয়া এবার লবণ ছিটেই যেতে আস। এই যে আমাদের ঘরের মধ্যে আগুন জ্বলতে আসে, এত এই যে ব্যাপারকে মিললে নিভাই দিলা, কিন্তু কলজার আগুন এই যে মৌ বলছে মাঝে যে আগুন জ্বলতে আছে, হাকে ফায়ার ব্রিগেড আইনিয়া পানি মারলে এরপরে কি নেববে? হ্যাঁ কলম নেববে না পা, আর ভিতরটাও কোনো বোঝ দই আর পাস কত? মামা, ম্যারেজ ইউনিভার্সিটির প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করেছি, ভাবি তার কিছুই জানতো না। আর এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, এখানে বাইরের কেউ কথা না বলাটাই ভালো। তোমার আপন ভাই না, একমার পাটের ভাই বোন মোরা, এখন মুই গেলাম, মুই গেলাম এই বাড়ির পর মানুষ হই না, বাইরের মানুষ, ঠিক আছে কোন সমস্যা নাই, এই এই শিখাও ঘুরে গেলারে এই ধরনের বেয়া তুমি। গুরুজন যদি অবিবেচকের মতো আচরণ করে তাহলে তার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা আমার মেয়ের শিক্ষা দেওয়া আছে। আর আরেকটা কথা, এই বাড়ির কিছু নিয়ম আছে, যারা এই নিয়মের বাইরে যাবে তারই শাস্তি পেতে হবে। নিয়ম তা এই বাড়িতে বউ পিটানোর নিয়ম আছে নিশ্চয়ই, তা না হলে আপনার ছেলে সবার সামনে আমার গায়ে হাত তোলে কিভাবে? এতদিন শুনেছি কুসঙ্গ মানুষের অধঃপতন ঘটায়, আজ সেটা নিজের চোখেই দেখছি। কুসঙ্গ মো কুসঙ্গ, আমার ছেলের অধঃপতনের কারণ এই কুসঙ্গ। যাকে তুই আদর করে মাথায় তুলে রাখছিস
একদিন সেই তোর মাথা কাটার কারণ হয়ে যাবে সামনে। কথাটা তুই মনে রাখিস। আমিও ভাবতে পারি এই বাড়িতে একটা অনুষ্ঠান করতে হলে আমাকে 10 বার চিন্তা করতে হবে। আমার মনে হয় ব্যাপার দেখো, তুমি যত বড় অপরাধ করেছো তার চেয়ে অনেক বেশি বড় শাস্তি তোমার হওয়া উচিত ছিল, কারণ এ বাড়িতে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি এবং ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে। তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমাদের আমাদের নির্ঝঞ্ঝার জীবনে তুমি কোনো উপদ্রব নিয়ে এসো না, আর উপদ্রবকে ভালোবাসলেও যে উপদ্রবই থাকে তা তো দেখতেই পাচ্ছ। ইমরান, তুমি মৌকে সরি বল। হোয়াট? কি বলবো আমি? সরি কেন? কেন সরি বলবে সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি কিভাবে মৌকে ছড় মারতে পারলে? তুমি তো কখনো আমার গায়ে হাত তোলনি। বাবা বাবা, কি মহান তুমি আপা! আমাকে সরি বলতে বলে কথায় কথায় তুমি বুঝিয়ে দিলে ইমরান তোমাকে কত আদরে রেখেছে, তাই তো? এই তোমার মহান হওয়া? আসলে তুমি একটা ফেক আপা, একটা ছদ্মবেশী তুমি। আর নিজেকে মহান বানানোর জন্য আমাকে তুমি এই ঘরে তোমার সতীন করে এনেছো। আর এখন তোমার স্বামী সংসার যখন তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাকে তুমি ঘৃণা করতে শুরু করেছো। তোমার মুখে মধু আছে ঠিকই, কিন্তু অন্তরে আমার জন্য রয়েছে ঘৃণা, বিষ। বিষ ছাড়ার কিচ্ছু রে কিচ্ছু। সরি বলার দরকার নেই। ইমরান আমার স্বামী, সে আমাকে চর মেরেছে। সরি বলতে হলে আমি বলব, আমার কাউকে লাগবে। কেউ সরি বলতে চাইলে যে আমি তাকে বলবো সরি বলতে, সেরকম মানুষ কিন্তু আমি না। দেখো, তুমি যত বড় অপরাধ করেছো তার চেয়ে অনেক বেশি বড় শাস্তি তোমার হওয়া উচিত ছিল, কারণ এ বাড়িতে এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি এবং ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে। হ্যাঁ, আমি মানছি যে তুমি এ বাড়িতে আসার পর থেকে আমি অনেক চেঞ্জ হয়েছি, আমার অনেক পরিবর্তন হয়েছে। আমি আমি এখন অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখেছি, ইভেন তোমাকেও ভালোবাসছি। কিন্তু তার মানে এই নয় যে স্বামী আমি সব কিছু মেনে নেব। তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমাদের আমাদের নির্ঝঞ্ঝার জীবনে তুমি কোনো উপদ্রব নিয়ে এসো না, আর উপদ্রবকে ভালোবাসলেও যে উপদ্রবই থাকে তা তো দেখতেই পাচ্ছ। আর আজ যা ঘটে গেল তা অন্য কারো না, তোমার ভুল স্বামী, তোমার ভুল, এবং এর দায় তোমাকেই নিতে হবে।
তোমরা যারা আমাকে ওই দোলনাটা দিয়ে পৃথিবীতে একটা শিশু আনার দায়িত্ব দিয়েছিলে, যারা আমাকে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র ভেবেছিলে, তাদের জন্য এই উপহার। তোমাদের শখ পূরণের জন্য কোনো বাচ্চা নেব না। আশা করি আমার উপহারটা তোমার পছন্দ হয়েছে আপা। আপা, তোমাদের বিবাহ বার্ষিকীতে এটাই আমার উপহার। তোমরা যারা আমাকে ওই দোলনাটা দিয়ে পৃথিবীতে একটা শিশু আনার দায়িত্ব দিয়েছিলে, যারা আমাকে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র ভেবেছিলে, তাদের জন্য এই উপহার। আজ ইমরানের মুখ থেকে তো শুনলে ও এখন প্রাণ খুলে হাসতে পারে, নিজেকে ভালোবাসতে পারে। আর ও বোধ হয় প্রথম ওর বউকেও ভালোবাসতে শুরু করেছে। ইমরান বদলে গেছে আপা। আমি ইমরানকে বদলে দিয়েছি। এবার তোমরাও নিজেদেরকে বদলাও। তোমাদের আশা আকাঙ্ক্ষার বোঝা আমাদের ঘাড়ে আর চাপিয়ে দিও না। আজকের পর থেকে তোমাদের প্রতিটা বিবাহ বার্ষিকীতেই এই দিনটা নিশ্চয় তুমি মনে করবে। মনে করবে মৌ এই দিনটাতে কি করেছে। আজকের পর থেকে তোমাদের বিবাহ বার্ষিকী একটা পুড়ে যাওয়া দিন হয়ে থাকবে, একটা কলঙ্ক হয়ে থাকবে। আজকের পর থেকে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে আমি সন্তান জন্ম দেওয়ার কোনো যন্ত্রণা। আর কারো খেলনাও না, কারো হাতের পুতুলও না। মন দিয়ে শুনে রাখো, আমি তোমাদের শখ পূরণের জন্য কোনো বাচ্চা নেব না। এই দোলনাকে ঘিরে বাড়ির সবার কত স্বপ্ন। তুই এখানে একটা সোনামণিতে দেখবি সবার মধ্যমণি হয়ে গেছিস। যদি আমার কোনো সন্তান না আসে, মানে ওই ভাঙা টপটার মতো, তাহলে আমার স্বপ্নের চারা গাছটা কি করে আসবো মা? আশা করি আমার উপহারটা তোমার পছন্দ হয়েছে। রাগ আমি মোর উপর পড়েছি সত্যি, কিন্তু এ কথাটা সত্য যে ওর জন্য কিন্তু আমার মায়াও এখনো আশা নিয়ে বসে আছিস। বুঝতে পারছিস না সব শেষ হয়ে গেছে? হয়তো এই আশাটুকু ছাড়া আমার আর কিছুই নেই। কিছু নেই বলেই হয়তো আবার এই শেষ থেকে নতুন করে শুরু করতে হবে। আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা কাকে করি জানো? তোমার ওই দুটো চোখকে। আর সবচেয়ে ভালোবাসি তোমার ওই দুটো চোখ, কারণ ওই চোখের ভেতর যে লুকোনো ভালোবাসাটুকু আছে তার পুরোটাই আমার জন্য। সামনের ঘরে গেছে সকাল সকাল, চা খাইতেছে।